হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়েলকাম টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো সবাইকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল ঘন্টাটাও কিন্তু প্রেস করে দাও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। তো আমরা দেখে নেবো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিক্স প্রিপোজিশন রুলস নিয়ে আলোচনা করব। আমরা প্রিপোজিশন চারদিকে ব্যবহার করে থাকি সবসময় সেন্টেন্সের মধ্যে, তো ছয়টি রুল যেগুলো জানা অত্যধিক জরুরি আর কি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম রুল আমরা দেখে নেব, এ প্রিপোজিশন মাস্ট হ্যাভ এন অবজেক্ট। তো একটা প্রিপোজিশনের অবজেক্ট থাকবেই, ঠিক আছে? যদি অবজেক্ট না থাকে তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। দেখো এখানে যেমন দে, এটা ভুল আছে, দে আর ইন দ্য কিচেন, এখানে আমাদের প্রিপোজিশন হচ্ছে ইন। তো ইন কথাটি এই অবজেক্টের আগে বসেছে, দ্য কিচেন। তো তাহলে এটা কিন্তু ইন কথাটা হলো কি প্রিপোজিশন, কিন্তু প্লিজ কাম ইন এই কথাটা কিন্তু অবজেক্ট নেই, ইনের অবজেক্ট নেই। তো ইন কথাটা কিন্তু এই কাম কথাটিকে, ভার্ব কথাটিকে কোয়ালিফাই করছে বা ভার্বের সম্পর্কে বলছে, যার ফলে এটা কিন্তু এই ইনটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেরকমভাবে আরও কিছু এক্সাম্পল দেখে নাও, দেয়ার ওয়াজ এ ডোরওয়ে বিফোর মি, ঠিক আছে? এই এই যে বিফোর কথাটা সেটা কিন্তু মি এর আগে বসছে, ঠিক আছে? সো এটা প্রিপোজিশন, কিন্তু আই হ্যাড নেভার সিন ইট বিফোর এটা কিন্তু প্রিপোজিশন নয়, কারণ এর পিছনে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওকে, আবার দেখে নাও, আই উইল কল আফটার ওয়ার্ক, আই উইল কল আফটার ওয়ার্ক। তো এই আফটার কথাটা ওয়ার্কের আগে বসছে, সুতরাং এটা প্রিপোজিশন হয়ে যাচ্ছে। হি কল সুন আফটার, তো এখানে এই আফটার কথাটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, সেজন্য কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে গণ্য করা যাবে, ঠিক আছে? আমরা পরবর্তী দেখব রুল টু, প্রিপোজিশন মিন্স প্লেস বিফোর, ঠিক আছে? যে প্লেসটি কিনা আগে আসে, প্রিপোজিশন সবসময় কোনো কিছুর আগে বসবে। দ্য নেম প্রিপোজিশন ইন্ডিকেটস দ্যাট এ প্রিপোজিশন ইউজুয়ালি কামস বিফোর সামথিং, সাধারণত এর অবজেক্টের আগেই আসে। যেমন আই পুট ইট ইন দ্য বক্স, সো বক্সের আগে আসছে। বাট ইভেন হোয়েন এ প্রিপোজিশন ডাজ নট কাম বিফোর ইটস অবজেক্ট, ইট ইজ স্টিল ক্লোজলি রিলেটেড টু দ্য অবজেক্ট। যদি প্রিপোজিশন কোনো নাউনের বা কোনো অবজেক্টের আগে না আসে, তাহলেও কিন্তু এটা প্রিপোজিশন হিসেবে গণ্য করা যাবে যখন এটা রিলেটেড রিলেটেড টু ইটস অবজেক্ট, যখন কিন্তু এটা কোনো অবজেক্টের সাথে রিলেটেড হবে। যেমন আই টকড টু, এই যে হু ডিড ইউ টক টু, তো এখানে যে টুটি, এই টু এর কিন্তু কোনো প্রিপোজিশন সরি অবজেক্ট নেই, যার ফলে এটা কি আমরা প্রিপোজিশন বলতে পারবো? সেখানে দেখো, আই টকড টু জেন, হু ডিড ইউ টক টু, কার সাথে তুমি কথা বলছিলে বা বলেছো? আই টক টু জেন, তো এখানে দেখো এই জেন জেন কথাটির সাথে টু কথাটি যুক্ত, সুতরাং এই টুটি কিন্তু আমাদের প্রিপোজিশন। নেক্সট দেখে নেব তিন নম্বর, এ প্রোনাউন ফলোয়িং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্ট ফর্ম। তাহলে একটা প্রোনাউন যখন অবজেক্টের আগে থাকে, ঠিক আছে, একটা প্রোনাউন যখন অবজেক্টের আগে থাকে তখন সেগুলো কিন্তু অবজেক্টিভ ফর্মে বসে, ঠিক আছে? যেমন আই সি দে, এইগুলো কী হয়ে যাবে? আই থেকে মি হয়ে যাবে, সি থেকে হার হয়ে যাবে, দে থেকে দেম হয়ে যাবে। যেমন দিস ইজ ফ্রম মাই ওয়াইফ অ্যান্ড মি, দিস ইজ ফ্রম মাই ওয়াইফ অ্যান্ড মি, ঠিক আছে? এখানে কিন্তু অ্যান্ড আই লিখবো না, অ্যান্ড মি লিখতে হবে, কারণ এটা অবজেক্ট ফর্মটা বসাতে হবে যদি আগের দিকে একটা প্রিপোজিশন থেকে থাকে। সেরকম মেরি গেভ ইট টু দেম, ঠিক আছে? তো আচ্ছা, আমরা পরবর্তী দেখে নেব চার নম্বর, প্রিপোজিশন ফর্মস। তো সাধারণভাবে প্রিপোজিশনস কিন্তু ওয়ান ওয়ার্ডেরই হয়ে থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় টু ওয়ার্ডস অথবা থ্রি ওয়ার্ড ফ্রেজ দেখে থাকবে, সেগুলোকে কমপ্লেক্স প্রিপোজিশন বলা হচ্ছে, ঠিক আছে? যেমন ওয়ান ওয়ার্ড প্রিপোজিশনস দেখে নাও, বিফোর, ইনটু, অন টু, এগুলো কমপ্লেক্স প্রিপোজিশনস কোনগুলো? যেমন অ্যাকর্ডিং টু, বাট ফর, ইনস্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, এগুলো হচ্ছে আরও কিছু রয়েছে, এগুলো হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশনস, মিনস ওয়ান ওয়ার্ড বাদে টু ওয়ার্ড এবং থ্রি ওয়ার্ড যুক্ত যে ফ্রেজগুলো সেগুলি কমপ্লেক্স প্রিপোজিশন। নম্বর পাঁচ দেখে নেব, টু প্রিপোজিশন এবং টু ইনফিনিটিভ, এই দুটো কিন্তু সেম নয়, ঠিক আছে? ইনফিনিটিভ টু যেগুলো হচ্ছে টু এর সাথে ভার বসে, টু সিং, টু লিভ, ঠিক আছে, সেইগুলোর সাথে প্রিপোজিশন টু, টু এর পরে কিন্তু কোনো একটা অবজেক্ট থাকবে, সেটা নাউন হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে, ঠিক আছে? তাহলে আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ, ওকে, আমি লাঞ্চের জন্য অপেক্ষা করছি, ওকে, আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, এবং আমি তোমাকে দেখার জন্য অপেক্ষারত আর কি। তো টু সি দেখো, আর এখানে টু লাঞ্চ, এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে টু এর পরে, আর এখানে টু টু এর পরে ভার্ব রয়েছে, সুতরাং এটা হচ্ছে কি না ইনফিনিটিভ, এবং এটা হচ্ছে কি আমাদের টুটা প্রিপোজিশন। দে আর কমিটেড টু দ্য প্রজেক্ট, আর দে আর কমিটেড টু
কিপ দ্য প্রজেক্ট, টু কিপ, টু এর সাথে ভার্ব চলে আসে, যার ফলে এটা কিনা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ এবং এখানে টুটা হয়ে যাচ্ছে প্রিপোজিশন। তো এরকমভাবে হয়ে থাকে সাধারণত ডিফারেন্সটা। লাস্ট এবং গোল্ডেন প্রিপোজিশন রুল যেটা বলা হচ্ছে, সবসময় প্রিপোজিশন ইজ ফলোড বাই এ নাউন, ঠিক আছে, ইট ইজ নেভার ফলোড বাই এ ভার্ব। যদি সেটা ভার্বের সাথে ফলোড হয় তাহলে কিন্তু সেটা হয়ে যায় অ্যাডভার্ব, ঠিক আছে। আর সবসময় কিন্তু ফলোড বাই হবে একটা নাউনের দ্বারা, মিনস আগে প্রিপোজিশন থাকবে এবং পরে একটা নাউন থাকবে বা প্রোনাউন থাকবে। ওকে, তো এই ছিল আজকের লেসন প্ল্যান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং পাশে বেল ঘন্টাটাও অবশ্যই বাজিয়ে দেবে। ওকে, আর সাথে সাথে আমরা কিছু এক্সারসাইজও দেখে নেব। টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট সি ইট ড্যাশ দ্য বেড কোল্ড, ব্যাড কোল্ড, সো অফ, ওভার, ফ্রম, অ্যাট, কোনটা হবে? এখানে হবে গেট রিড এর সাথে সবসময় অফ হয়, ঠিক আছে। সো টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট রিড অফ দ্য ব্যাড কোল্ড, ঠিক আছে। মানে তুমি যদি মেডিসিনটা নাও তাহলে তুমি কী করবে, ইউ উইল গেট রিড অফ দ্য ব্যাড কোল্ড, ব্যাড কোল্ড থেকে খারাপ যেভাবে যে ঠান্ডাটা লেগেছে সেখান থেকে তুমি ছাড়া পেতে পারো বা নিস্তার পেতে পারো। নম্বর দুই, ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। তো এখানে কী হয়ে যাবে অ্যান্সার, এখানে অ্যান্সার হয়ে যাবে ইনটু, ঠিক আছে। সো ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। কেন ইনটু হচ্ছে, কারণ আমরা যখন কোনো কিছুর এন্ট্রান্স বাইরে থেকে ভিতরে দেখব তখন সেটা কিন্তু হয়ে যাবে ইনটু, ঠিক আছে। ইন মানে হচ্ছে অলরেডি তার মধ্যে রয়েছে সেই জায়গাটার মধ্যে, ওকে। আর ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে মুভমেন্ট বোঝাবে, তাহলে টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। ওকে, আই ব্রট হিম আপ উইথ গ্রেট ডিফিকাল্টি, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আপ, আই ব্রট হিম আপ, মানে ব্রট আপ করা, মানে বাড়ি তোমার লালন পালন করা বা তাকে বড় করে তোলা আর কি। আই ব্রট হিম আপ উইথ গ্রেট ডিফিকাল্টি, ঠিক আছে। গিভ এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, পার্টিনেন্ট হচ্ছে প্রসঙ্গ। তো গিভ এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস, ওকে। তো প্রসঙ্গ এই কেসের প্রতি, পার্টিনেন্ট টু কেসের প্রতি যে প্রাসঙ্গিক এক্সাম্পল সেইগুলো কিছু এক্সাম্পল দেওয়ার অনুরোধ করা হচ্ছে এই সেন্টেন্সটার মাধ্যমে। তো দেখলাম আজকে আমরা কিছু প্রিপোজিশনস নিয়ে, কিছু রুলস এবং কিছু এক্সারসাইজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, থ্যাংক ইউ।